साउंड म्यूजिक एंड आर्ट ऑर्गेनाइजेशन परिचालनाय सारा बांग्लाव्यापी एक अनलाइन अंकन प्रतियोगिताय उक्त संगठनेर विचारक मंडलीर विचारे चैम्पियन हिसेबे निर्वाचित शांतिपुर चौगाछापाड़ा बड़ गोपाल मंदिर निकटस्थ अंचलेर बासिंदा पंचम श्रेणीते पाठरता अग्निमिता साहा। सूत्रेर खबर, विगत 25 जून थेके 20 जुलाई पर्यन्त अनलाइने अनुष्ठित होयेछे उक्त प्रतियोगिता एबं विगत 25 जुलाई तारीखे विचारक मंडलीर विचारे समस्त कृतीदेर पुरस्कृत করা হয়। তবে গ বিভাগের শান্তিপুর চৌগাছাপাড়ার অগ্নিমিতা সাহা অঙ্কন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে এবং তাতে যথেষ্ট আনন্দিত পরিবারের সকল থেকে শুরু করে এলাকার মানুষেরাও। আমাদের সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে অগ্নিমিতা এক্ষেত্রে জানায়, আগামী দিনে বিজ্ঞান এবং অঙ্কন দুটোকেই পাশে রেখে এগিয়ে যেতে চায়। আমি এই ড্রয়িংটা থেকে বোঝাতে চেয়েছি যে একটা বউ এরকম ছাদে একটা খোলা পরিবেশে কাপড় মেলছে, পাশে একটি বালতি রয়েছে যেই বালতিতে আরও কাপড় জামা রয়েছে, অনেক কাপড় জামা মেলাও রয়েছে এবং একটি ছাদ রয়েছে যেই ছাদে বউটি দাঁড়িয়ে রয়েছে, তার পাশে একটি দোতলা ছাদ রয়েছে। এবং আমি এই ড্রয়িং দিকে নিয়ে যেটি করতে চাই সেটাকে হলো যে যেমন লিওনার্দো দা ভিঞ্চি তিনি একজন বিজ্ঞানী ছিলেন কিন্তু তিনি মোনালিসা ড্রয়িংটি করেছেন, আমিও সেরকমভাবে বিজ্ঞানী হয়ে বিভিন্ন ধরনের ড্রয়িং করতে চাই এবং ড্রয়িংয়ের মাধ্যমে এটিও বোঝাতে চাই যে ড্রয়িং দিয়ে বিভিন্ন এই পৃথিবীর বিভিন্ন ধরনের সলভ করতে চাই ড্রয়িং দিয়েই। আমি শান্তিপুরের অন্যতম সামাজিক সংস্থা মরমীয় অগ্নিমিতার এই সাফল্যের জন্য তাকে সম্বর্ধনাও প্রদান করেছে। বিগত 22 শ্রাবণ অর্থাৎ রবীন্দ্রনাথের প্রয়াণতিথিতে অগ্নিমিতার বাবা অনির্বাণ সাহা জানান, তার বাবা শ্যামসুন্দর সাহার থেকে অনুপ্রাণিত হয়েছেন। আগামীতে অগ্নিমিতার সাফল্যের নেপথ্যে তার পরিবার এবং প্রত্যেকের পক্ষ থেকেই তাকে শুভকামনা জানানো হয়। এবং মরবী যে সব থেকে বড়ো কাজটা যেটা আমাকে খুব আনন্দ দেয় এবং পবিত্রতা দেয় সেটা হচ্ছে কর্নিয়া কালেকশান। আমি সেই সংস্থার সঙ্গে যুক্ত আছি। আমার নাতনি কৌশিকের কাছে আঁকা শেখে, ও পরপর 2 বছর আঁকাতেও মেডেল পেয়েছে, ও নাচেও 2 বছর মেডেল পেয়েছে, গানও করতে পারে এবং আঁকাটা ও যে এইরকম একটা জায়গায় আঁকতে আঁকে এরকম একটা পুরস্কার পাবে সেটা অভাবনীয় ব্যাপার। আমি এটাতে গর্ব অনুভব করি না, আমি স্বপ্ন দেখি। তা আজকে ও যে এই জায়গায় যেতে পেরেছে বা এটা অংশগ্রহণ করতে পেরেছে, প্রাইজটা বড় কথা নয় আমার কাছে, অংশগ্রহণ করাটাই বড় কথা। অংশগ্রহণ করে যে এই স্বীকৃতিও পেয়েছে এটা সম্পূর্ণই ওর ক্রেডিটেও পেয়েছে, আমরা শুধু ওর পাশে আছি। এবং আজকে যার কথা না বললে একটু কম বলা হবে, সে হচ্ছে আমার বাবা বা ওর দাদান। হ্যাঁ, এর অনুপ্রেরণা টোটালটাই আমার বাবার কাছ থেকে ও পায়। শান্তিপুর থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট, সঠিক বার্তা।